শুনতে পাচ্ছো? আমার কথা শুনতে পাচ্ছো? মহিউদ্দিন ভাই, ম্যাম কম্পিউটারটা চেঞ্জ করলে ভালো হবে, আপনার কোনো আওয়াজই শোনা যাচ্ছে না। আচ্ছা একটু ওয়েট করো, একটু, ক্লাসের টাইমই তো শেষ হয়ে যাচ্ছে। ভিজুয়ালের যে হেমাটোক্রিট সেটা দিয়ে আরবিসি কাউন্টকে যদি আমরা ডিভাইড করি তাহলে এই এমসিভিটা আমরা পাব। নর্মাল রেঞ্জ বললাম 76 থেকে 96 ফেমটোলিটার। এখন দেখো ইন্টারপ্রিটেশনটা কি। ইন্টারপ্রিটেশন হচ্ছে লো এমসিভি ভ্যালু মানে 76 ফেমটোলিটার থেকে যদি কারো কম পাই তাহলে তো তাকে আমরা মাটিক এনিমিয়া, সেলস ছোট কোথায় হয়, একটা হচ্ছে ফার্স্টলি মোস্ট ইম্পর্টেন্ট ইন আওয়ার কান্ট্রি, এটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। ঠিক আছে, আমাদের দেশ বলো বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলো, এই রিজিয়নে হচ্ছে মোস্ট কমন মাইক্রোসাইটিক এনিমিয়ার কজ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। সেকেন্ড কি, এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ লাইক ক্রনিক ইনফেকশন, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ম্যালিগন্যান্সি, রেনাল ফেইলর, থ্যালাসেমিয়া আছে, সিডেরোব্লাস্টিক এনিমিয়া আছে। এখন যদি এমসিভিটা রেজড হয়ে যায় মানে কি, যখন 96 এর চেয়ে বেশি হয়ে যাবে এমসিভি, 96 ফেমটোলিটার চেয়ে বেশি, তখন আমরা সেটাকে ম্যাক্রোসাইটিক বলছি। এই ম্যাক্রোসাইটিক এনিমিয়া আমরা কোথায় কোথায় পাই, ফার্স্ট হচ্ছে মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক, মানে সেল সাইজটা যেমন বেশি তেমন যেই ম্যাচিউর ইম্যাচিউর সেলগুলো সেগুলোর সাইজও বেশি থাকবে। আরেকটা হচ্ছে মানে ইম্যাচিউর সেল গুলা নর্মাল কিন্তু সেল সাইজ বেশি হয়ে গেছে, তার মানে মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক এনিমিয়া আর হচ্ছে নর্মোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক এনিমিয়া। এখানে আর কি কি এছাড়াও ম্যাক্রোসাইটিক এনিমিয়া ছাড়াও এমসিভি আর কোথায় আমরা রেস্ট পাবো, যদি মার্কড রেটিকুলোসাইটোসিস হয়। তোমরা জানো হচ্ছে ইম্যাচিউর আরবিসি যেটা ব্লাড আমাদের যেই সার্কুলেশন আছে এখানে এন্ট্রি করার আগে যেই লাস্ট স্টেজটা আমাদের ডেভেলপমেন্টের আরবিসি সেটা হচ্ছে রেটিকুলোসাইট। এই রেটিকুলোসাইটোসিস অনেক সময় বিভিন্ন কারণে দেখা যায়, বেড়ে যায়। মার্ক রেটিকুলোসাইটোসিস যখন হয় তখন কিন্তু যেহেতু খুব দ্রুত তাকে অনেক বেশি সেল প্রোডাকশন করতে হচ্ছে, তাহলে বড় বড় সেল সে মানে ডিফেক্টিভ সেল প্রোডিউস হচ্ছে। মার্ক রেটিকুলোসাইটোসিসেও রেস্ট এমসিভি পাচ্ছি আমরা। আরেকটা হচ্ছে ক্রনিক অ্যালকোহলিজম, যেটা সিএলডি তে দেখা যায়, ক্রনিক লিভার ডিজিজে যারা সিএলডি এর পেশেন্ট ওদের মোস্ট কমন কজ হচ্ছে অ্যালকোহলিজম। ঠিক আছে, ক্রনিক অ্যালকোহল যারা কনজাম্পশন করতে থাকে ওদের দেখা যায় এক সময় যে সিএলডি হয়ে যায়। তাহলে সেসব ক্ষেত্রে আমরা এমসিভি টা রেইজড পাবো। আরেকটা কি, ইনক্রিজ ইরাইথ্রোপয়সিস। আচ্ছা এখানে দেখো এই যে এমসিভি এর একটা চার্ট দেওয়া হয়েছে, যে নর্মাল যখন আমরা বলছি মানে নর্মোসাইটিক সেল, সেই নর্মোসাইটিক মানে এমসিভি এর কাউন্টের কোনো ভ্যারিয়েশন আসবে না, কিন্তু তার যদি অ্যানিমিয়া ডেভেলপ করে তাহলে সেটা কখন, একটা হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া, বোন ম্যারো ডিসঅর্ডার, হাইপার স্প্লিনিজম, অ্যাকিউট ব্লাড লস, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, এইসব
ক্ষেত্রে এনিমিয়া থাকবে, কিন্তু সেল সাইজ নর্মাল থাকবে, মানে এমসিভিটা নর্মাল হবে, নর্মোসাইটিক বলবো তখন আমরা। আর যদি বেড়ে যায় তখন তো মাইক্রোসাইটিক বলছি, এমসিভি হাই, এমসিভি হচ্ছে মাইক্রোসাইটিক ম্যাক্রোসাইটিক এনিমিয়াতে। এই ম্যাক্রোসাইটিক এনিমিয়া কি কি কারণে হতে পারে? একটা হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, তোমরা জানো এই দুইটা হচ্ছে আরবিসি ম্যাচুরেশনের জন্য এসেনশিয়াল ফ্যাক্টর না? তাহলে এই ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হলে, আর আমাদের ইম্যাচিউর আরবিসি রেটসাইটের সাইজ কিন্তু নর্মাল আরবিসি ম্যাচিউর আরবিসির চেয়ে বড়, তাই না? তাহলে যখন সেটা একটা ইম্যাচিউর সেল থেকে ম্যাচিউর সেল হতে হওয়ার যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু কি বড় থেকে ছোট হচ্ছে। তাহলে যেহেতু এখানে ম্যাচুরেশন ফ্যাক্টরি নাই, সে বড় থেকে ছোট হওয়ার এই প্রসেসটা তার ডিফেক্ট হয়ে যাবে। তাহলে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে আমরা ম্যাক্রোসাইটিক এনিমিয়া পাবো, মানে এমসিভি রেজড পাবো। এরপরে লিভার ডিজিজ যেটা বললাম, হাইপোথাইরয়েডিজম, রেটিকুলোসাইটোসিস। আর লো কখন বলছি আমরা? লো মাইক্রোসাইটিক এনিমিয়া যখন বলছি তখন হচ্ছে এমসিভি কাউন্ট আমাদের লো বুঝতে হবে। এখন এই এমসিভি কাউন্ট লো হচ্ছে কোথায়? ফার্স্টে হচ্ছে ওই যে সেম কথা, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, লেড পয়জনিং, এনিমিয়া অফ ক্রনিক ইনফ্লামেশন অর এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ, সিডেরোব্লাস্টিক এনিমিয়া, আর হচ্ছে থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া যার মধ্যে পার্টিকুলারলি বলা হয়, অথবা এটা কম্বাইনলি থাকতে পারে আদার হিমোগ্লোবিন অ্যাবনর্মালিটিস সাথে। এমসিএইচ মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, এটা কি অ্যাভারেজ মাস অর ওয়েট অর অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন পার রেড ব্লাড সেল, ঠিক আছে? একটা রেড ব্লাড সেলের হিমোগ্লোবিন যতটুকু আছে সেটার ওয়েটটা কতটুকু, এটা বুঝাই আমরা এমসিএইচ দিয়ে, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন। কর্পাসকল মানে সেল, তোমরা জানো নিশ্চয়ই সবাই তো। তাহলে একটা সেলের মধ্যে হিমোগ্লোবিনটা তার, আমরা যদি মাসটা বলি, ঘনত্ব বা ওয়েট বলো যে বা অ্যামাউন্ট বলো যেটাই বলো, মানে একটা আরবিসিতে আমাদের হিমোগ্লোবিনের পরিমাণটা কতটুক, এটা বোঝানোর জন্য আমরা এমসিএইচ ইউজ করি। তাহলে এমসিএইচ নট জেনারেলি কনসিডার্ড ইন দা ক্লাসিফিকেশন অফ এনিমিয়াস, নর্মালি কিন্তু এমসিএইচ টা এনিমিয়ার ক্লাসিফিকেশনের মধ্যে কনসিডারেবল না, মেইনলি হচ্ছে এমসিভি। এমসিএইচ দিয়েও করা হয়, কিন্তু এটা দিয়ে ওরকম ডিফারেন্ট, যেমন এমসিভি দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করে ফেললাম যে নর্মোসাইটিক বা মাইক্রোসাইটিক ম্যাক্রোসাইটিক, এমসিএইচ এর ক্ষেত্রে এরকম নাই। আচ্ছা, এখন এই এমসিএইচ আমরা কিভাবে ক্যালকুলেট করি? এটা হচ্ছে হিমোগ্লোবিন গ্রাম পার ডিএল দিয়ে আমাদের যে টোটাল কাউন্ট অফ আরবিসি আছে সেটাকে ডিভাইড করার পর যে রেজাল্ট পাবো সেটাকে 10 দিয়ে যখন আমরা মাল্টিপ্লাই করব তখনই এমসিএইচ টার ভ্যালুটা পেয়ে যাব। তাহলে নর্মাল রেঞ্জ হচ্ছে 27 থেকে 32 পিকোগ্রাম, পিকোগ্রাম পিজি। তাহলে 1 পিকোগ্রাম ইকুয়াল টু 10^-12 গ্রাম। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এগুলো তোমাদের ভাইভার জন্য খুবই ইম্পর্টেন্ট, প্লাস ভাইভার চেয়েও বেশি লাগবে হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালে, যখন তোমরা প্র্যাকটিক্যাল ম্যাডামরা ভাইভা নিতে যাবে, প্র্যাকটিক্যালের ওরাল হবে যখন, এই সবগুলো জিনিস কিন্তু ওখানে চলে আসবে। সো এই ছোট্ট ছোট্ট ক্যালকুলেশন গুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে খুব ভালো করে। আচ্ছা, লো এমসিএস ভ্যালু আমরা কোথায় পাচ্ছি? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়াতে পাচ্ছি, রেড সেলস আর মাইক্রোসাইটিক অ্যান্ড নর্মোক্রোমিক। তো সেক্ষেত্রে কি হয়, সেল সাইজ ছোট, কিন্তু আমাদের যে ক্রোমাটিন বা হিমোগ্লোবিনের যেই ইয়াটা এমসিএস টা সেটা হচ্ছে নর্মাল থাকবে, ঠিক আছে? যেটা হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর, এইসব ক্ষেত্রে আমরা লো এমসিএস ভ্যালু পাবো। আর রেস্ট কোথায় পাবো? ম্যাক্রোসাইটিক নর্মোক্রোমিক এনিমিয়া, ম্যাক্রোসাইটিক নর্মোক্রোমিকে আমরা হচ্ছে এমসিএইচ ভ্যালু রেস্ট পাবো। এরপরে দেখো এমসিএইচসি, দ্য অ্যাভারেজ কনসেন্ট্রেশন অফ হিমোগ্লোবিন ইন রেড সেল, ইট এক্সপ্রেসড ইন পার্সেন্টেজ, এটা হচ্ছে অ্যাভারেজ কনসেন্ট্রেশন। আমাদের যে পার্সেন্টেজ হিসেবে আসলে রেড সেল হিমোগ্লোবিনটা কতটুক আছে সেটা এক্সপ্রেস করা হয় এমসিএইচসি দিয়ে। আর এমসিএইচ হচ্ছে আমরা ক্যালকুলেট করছিলাম হচ্ছে রেড সেলে তোমার ওয়েটটা কতটুক হিমোগ্লোবিন, আর এখানে হচ্ছে অ্যাভারেজ কনসেন্ট্রেশন।
তাহলে যেহেতু একটা অ্যাভারেজ কাউন্ট, এটা অবশ্যই পার্সেন্টেজ দিয়ে হবে। ইয়াটা পান নাই মহিউদ্দিন ভাই, ম্যাডাম আসে নাই? আচ্ছা, ইট ইজ এক্সপ্রেসড ইন পার্সেন্টেজ। নর্মাল ভ্যালু কত? 31 থেকে 35%। আর গ্রাম পার ডিএল দিয়েও এক্সপ্রেস করা হয়, কিন্তু মোস্টলি আমরা পার্সেন্টেজ দিয়েই এটাকে হিসাব করি। তাহলে 31 থেকে 35%। কিভাবে ক্যালকুলেট করি? এমসিএইচসি হচ্ছে হিমোগ্লোবিন, যেটা গ্রাম পার ডিএল দিয়ে আমরা পিসিভি প্যাকড সেল ভলিউম যেটা আমাদের, সেটাকে ডিভাইড করার পর 100 দিয়ে মাল্টিপ্লাই করি। অথবা আরেকটা ফর্মুলা হচ্ছে এমসিএইচসি ডিভাইডেড বাই এমসিভি ইনটু 100। এখানে হচ্ছে দুইটা ফর্মুলা দিয়েই এমসিএইচসি ক্যালকুলেট করা যায়। এখন দেখো লো এমসিএইচসি ভ্যালু কোথায় কোথায় পাচ্ছি আমরা। একটা তো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, একটা হচ্ছে আদার কন্ডিশন ইন হুইচ দ্য রেড সেল আর মাইক্রোসাইটিক অ্যান্ড হাইপোক্রোমিক, আর ইনক্রিজড এমসিএইচসি ক্যান অকার ইন মার্ক স্ফেরোসাইটোসিস। আচ্ছা, সামারি অফ রেড সেল ইন্ডিসেস ইন কমন এনিমিয়া, এটা হচ্ছে একটা সামারি যে আসলে আমরা কোন এনিমিয়াতে এমসিভিটা কেমন থাকে, এমসিএইচসিটা কেমন থাকে, অথবা এমসিএইচসিটা কেমন থাকে। এটা দেখো নর্মোসাইটিক নর্মোক্রোমিক যদি আমরা বলি, যেহেতু দুইটাই নর্মাল, নাম শুনেই বুঝতে পারছো নর্মোসাইটিক নর্মোক্রোমিক, সেল সাইজও নর্মাল, আমাদের ক্রোমাটিন নর্মাল, তাহলে এখানে সবকিছু নর্মাল থাকবে। এমসিভি বলো, এমসিএইচ বলো, এমসিএইচসি বলো, সবই নর্মাল, ঠিক আছে। আর মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া যদি আমরা বলি, যেহেতু এটা মাইক্রো, সেল সাইজ ছোট হয়ে গেছে, হাইপো হাইপো মানেও জানো তোমরা যে কমে যাওয়া, ক্রোমাটিনও কমে গেছে এখানে, তাহলে এখানে সবই ডিক্রিজ হয়ে যাবে, এমসিভি এমসিএইচসি এমসিএইচ সবই ডিক্রিজ। আর ম্যাক্রোসাইটিক নর্মোক্রোমিক, যেহেতু এখানে ম্যাক্রোসাইট, তাহলে সেল সাইজ বড় হয়ে গেছে, এমসিভি তাহলে ইনক্রিজড, এমসিএইচ ইনক্রিজড, কিন্তু যেহেতু এটা ক্রোমাটিনটা যেটা আমাদের পার্সেন্টেজ আমরা বলছিলাম ওটা নর্ম ক্রোমিক লেখা, তাহলে এটা এমসিএইচসিটা নর্মাল থাকবে। এখন দেখো এটা একটা সিনারিও, যে এখানে ধরো সাপোজ যে পেশেন্ট আন্ডার গোয়িং এসিবিসি কামস টু এ ক্লিনিশিয়ান উইথ দ্য রেজাল্ট অফ এমসিভি এমসিএইচসি অ্যান্ড এমসিএইচ এমএসসি এজ আন্ডার আরবিসি ইন্ডেক্স এমসিভি 70 ফেমটোলিটার, যেটা নর্মাল রেঞ্জ আমরা বলেছিলাম 76, তাহলে এখানে এমসিভিটা কি ডিক্রিজ হয়ে গেছে, এমসিএইচ যেটা সেটা 23 পিকোগ্রাম, যেটা আমরা 27 লোয়ার লিমিট বললাম সেটাও কমে গেছে, এমসিএইচসি 28 গ্রাম স্যারের হচ্ছে না, ওরা শুনতে পায় না ল্যাপটপ, আমি মোবাইলে ক্লাস নিচ্ছি, আপনি ল্যাপটপ নিয়ে যান, একটু দাঁড়ান, লাগবে না ল্যাপটপ, ওরা শুনতে পায় না, না ক্লাস ওখানে নিতে পারছে না। Yeah, just slow.